লিটন দাসের আজকের ইনিংসে স্ট্রাইক রেট ছিল 64, আর অনেক বেশি ডট বল খেলেছেন তিনি। ESPN ক্রিক ইনফোর একজন বিশ্লেষক বলছিলেন যে লিটনের এই ডট বলগুলো বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে, যদি এটা না হতো তাহলে বাংলাদেশের রান হয়তো আরো অনেক বেশি হতো। তো এই জায়গাতে আপনার মতামত কি? না অবশ্যই, কারণ দেখেন একটা ব্যাটসম্যান যখন মানে ডট বল খেলবে তখন তো এটা তো ওয়ান ডে খেলা না যে আপনি বল কভার করার টাইম থাকবে, এটা টি-20 গেম, ভেরি শর্ট টাইম। একটা ব্যাটসম্যান যখন অনেক টাইম নিবে ডেফিনেটলি তাকে ওই জায়গাটাকে কভার করা উচিত, আর যদি কভার না করতে পারে তাহলে তো পরের ব্যাটসম্যানের জন্য প্রেশার। সে আমি আমার মনে হয় সে 24 বল খেলেছে, রাইট? 24 বলে সে 16 রান করেছে, বলে 16 রান করে, 24 বা 28 বা 30 রান করতো, তাহলে পরের ব্যাটসম্যানের জন্য আপনি কাজটা আরো ইজি হতো। পরের ব্যাটসম্যান এসে কিন্তু এনাফ টাইম পায় নাই। আপনি দেখবেন যে রিয়াদ ভাই এসে কিন্তু অনেক তাড়াহুড়া করেছে, যারা এসেছে কেন এই ব্যাটিং করতে এসেছে তারা তাড়াহুড়া করেছে, বিকজ তারা ওই টাইমটা নিতে পারে নাই, বিকজ সে অনেকগুলো বল 4 ওভার বল খেলে ফেলেছে। তার মানে এই জায়গাতে আমাদের গেমে অনেক আমরা পিছিয়ে গেছি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। উইকেট ভালো ছিল এখানে, 177 রান করলে বাংলাদেশের একটা ফাইট করার পসিবিলিটি থাকতো, তো সেই জায়গাতে বাংলাদেশ করেছে 140। এবং আপনার কাছে কেন, কোন জায়গাটায় বাংলাদেশের ঘাটতি ছিল বলে মনে হয় যে 20-30টা রান কম হলো? দেখুন আপনার স্টার্টিং এ উইকেট পড়ে যায়, আপনি যে কোনো এগেনস্টে আপনি জিম্বাবুয়ের সাথে খেলতে গেলেও আপনি আন্ডার প্রেশার। সো আমার মনে হয় যে আমরা বিলো 50-র আগে আমরা 4 উইকেট হারিয়েছি, আমি যদি ভুল না বলে থাকি। সো এটা আমার কাছে মনে হয় যে এটা যে কোনো টিমের জন্য একটা বড় ধাক্কা, কারণ আপনি ফার্স্ট পাওয়ার প্লে যদি ইউজ না করতে পারেন, সেকেন্ড আপনি যখন সেকেন্ড এতে এসে আপনি 6 ওভারের পরে এসে আপনি যারা মিডল অর্ডার খেলে তারা আসলে এই স্ট্র্যাটেজি ব্যাটিং করে যে তারা অ্যাটলিস্ট স্ট্রাইকে রোটেট করে, কিন্তু মারার মতো সেই সাহস তারা পায় না, কারণ মারতে গেলে উইকেট পড়লে আর নাম্বার 5 নম্বর উইকেট হবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম হয়ে গেছে। আমরা টপ অর্ডার যদি ভালো স্টার্ট দিতে পারতাম আমাদের মিডল অর্ডার হয়তো ওইটারে কন্টিনিউ করতে পারতো, কিন্তু টপ অর্ডাররাই মিডল অর্ডারে দেখা যাচ্ছে টপ অর্ডারের কাজটা করছে, তো এই জন্যই আমাদের রানটা 140 হয়েছে। আমার মনে হয় যে যদি টপ অর্ডার একটা ভালো স্টার্ট দিত, আমি আমি শিওর ছিলাম যে আজকে যেভাবে ব্যাটিং করতেছিল শান্ত বা হৃদয় 170-180 রান আমাদের পক্ষে সম্ভব হতো, বাট যেহেতু টপ অর্ডাররা ফেল করছে সেক্ষেত্রে এদের প্রতি আরো প্রেশারটা চলে আসছে যার জন্য করতে পারে নাই। ভাই আপনি টপ অর্ডারের কথা বললেন, যেহেতু সেই জায়গা থেকে একটু তাহলে শুরু করি প্রশ্নটা করা, যে টপ অর্ডারে আজকে তানজিদ তামিম 0 রান করেছেন, আগের ম্যাচেও তিনি 0 রান করেছিলেন, ব্যাক টু ব্যাক ডাক হলো। সৌম্য সরকার যখন বাদ পড়েন তখন তিনিও ব্যাক টু ব্যাক ডাক মারার পরেই বাদ পড়েছিলেন। এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে তামিম ব্যাক টু ব্যাক ডাক মারলেন, এখন হয়তো তামিমকে নেক্সট ম্যাচে বসতে হবে, সৌম্য সরকার হয়তো আবার একাদশে আসবেন। তো ব্যাক টু ব্যাক ডাক মারলেন যিনি, তিনি বসেছিলেন এবং তার জায়গায় আবার ব্যাক টু ব্যাক ডাক মারা প্লেয়ারই আসছেন, মানে বিকল্প খুব বেশি দলের কাছে বা হাতে নেই। তো এই জায়গাটাতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে কিনা? দেখুন আমি তো গত শোতে আপনাকে বলেছি যে আমাদের আসলে ওপেনিং নিয়ে আমরা অনেক প্ল্যান করি, অনেক ওপেনার টিমে রাখি, বাট আমরা মানে এটা আমরা ঠিক করতে পারি না যে আমরা একটা ওপেনার উপরে বিশ্বাস রাখতে হবে। আপনি 2টা ডাক মারবে আপনি বসাই দিবেন, আবার যে আসবে সেও কিন্তু আন্ডার প্রেশার, যে ডাক মারছে যে বসে যাচ্ছে সেও আন্ডার প্রেশার। সো আপনাকে এটার উপরে যখন টিমে নিয়েছেন তাদের প্রতি বিশ্বাস রেখে তাদের টিমে নিতে হবে এবং তাদের খেলাইতে হবে। আপনি যখন দেখেন যে তামিম কিন্তু ওয়ার্ল্ড কাপে খুব ভালো করে নাই, তারপর কিন্তু তাকে খেলিয়ে গেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আবার একদিক থেকে বলবো যে 2-1টা ম্যাচ ব্রেক রাখার পরে তাকে খেলার উচিত ছিল 23rd ওয়ার্ল্ড কাপে, এটা যেটা আপনি বললেন যে তারপরেও তাকে কিন্তু আবার সুযোগ দিয়েছে, সে কিন্তু প্রুভ করেছে করতেছে লাস্ট কয়েকটা সিরিজ ধরে। তার মানে যে এরকম ভাবে বিশ্বাস রাখা উচিত একটা প্লেয়ারের উপরে, আপনি হুট করে বাদ দিয়ে দিবেন যে কোনো প্লেয়ারের জন্য ক্যারিয়ারের জন্য প্রবলেম হবে। আর যেহেতু এই ছেলেটা একদম নিউ, আমি বলবো আমাদের অন্যান্য ওপেনাররা অনেকদিন ধরে খেলতেছে, লং টাইম ধরে ক্রিকেট খেলতেছে, আসলে তারা যে খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ করেছে তাদের ক্যারিয়ার বা অনেক আহামরি অনেক পারফরমেন্স করেছে তাও না, বাট আমি বলবো তুলনামূলক ভাবে তামিমকে যদি সময় দেওয়া যায় আমার মনে হয় যে এই ছেলেটা ভালো কিছু করার অ্যাবিলিটি আছে। আজকে তামিম 0 রানে আউট হওয়ার পর থেকে লিটন এবং শান্তকে অনেক বেশি সাবধানী ব্যাটিং করতে দেখা গেছে। লিটন প্রথম 14 বলে তিনি 2 রান করেছিলেন,
এরপরে তিনি যখন আউট হন তার রান ছিল 25 বলে 16, মানে অনেক বেশি স্লো খেলেছেন, দেখে শুনে খেলেছেন, অপর দিক থেকে শান্ত একটু ধরে খেলছিলেন। তো এই বিষয়টা আপনার কাছে অ্যাপ্রোচটা ঠিকঠাক লেগেছে কিনা? দেখুন, আমার শান্তর ব্যাটিং আজকে ভালো লেগেছে, কারণ একটা ছেলে রান না করার পরেও তারপরে যে সেভাবে তার অ্যাপ্রোচ দেখে ব্যাটিং করেছে, উইচ ইজ ভেরি গুড। লিটনের ক্ষেত্রে যেটা বললেন, লিটন অনেকদিন ধরে রান করছে না, যার জন্য হয়তো সে নিজে আন্ডার প্রেশার, আর একটা ব্যাটসম্যান যখন আন্ডার প্রেশারে থাকে তখন আলটিমেটলি সে চেষ্টা করে নিজে রানটা করার জন্য, আর এই এই রানটা করতে গিয়ে আসলে আলটিমেটলি কি হয়, পরের ব্যাটসম্যানের জন্য প্রেশার চলে আসে। আপনি এক সাইড থেকে যখন একটা ব্যাটসম্যান ডট বল খেলবে আর একটা ব্যাটসম্যানের কিন্তু অন স্ট্রাইকের ব্যাটসম্যানের কিন্তু আপনার প্রেশার চলে আসে। তো এটা দিস ইজ টিম গেম, আমার মনে হয় যে এটা এই ক্ষেত্রে হয়তো বা আমাদের ওই জায়গাতে রানের সংখ্যাটা কমে গেছে, বাট আমি এগেইন যে ওই সময় হয়তো শান্ত খুব ভালোভাবে কাভার করেছে ওর ইনিংসটা, যার জন্য হয়তো লিটনের জন্য প্রেশারটা এতটা বেশি মনে হয় নাই। যদি শান্ত ওখানে ডট বল খেলতো তাহলে দেখতেন আমাদের রানটা হয়তো 110 বা 120 বেশি যেত না। সো আমি বলবো যে যেহেতু কেউ রান করতেছে না, তাহলে তাদের অপশন রাখা উচিত, না হলে এটা আমাদের মানে টিমের জন্য ক্ষতি হয়ে যাবে। নাজমুল হোসেন শান্ত আজকে 41 রান করে আউট হয়েছেন ইমিল ভাই, আপনার কি মনে হয় না বা এই জায়গাটাতে উনি এটাকে 50-তে কনভার্ট করতে পারলে আরো বেশি ভালো হতো? শান্ত নিজেও বলেছেন যে আমি যদি এটাকে আরো বড় করতে পারতাম, আমি যে স্লো খেলেছি প্রথমে সেটাকে পুষিয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারিনি, একটা জায়গায় থেমে গেল। তো শান্ত যদি পারতেন 50 করতে বা ওই স্লো খেলাটা পুষিয়ে দিতে পারতেন পরে কিছু হিট করে, সেটা দলের জন্য অবশ্যই উপকারী হতো। দেখুন, শান্ত যেভাবে আজকে ব্যাটিং করেছে, আমি অবভিয়াসলি তার ইন্টেন্ট এবং এভরিথিং ওয়াজ ফাইন, কারণ ভালো লেগেছে আমার ব্যাটিং। আমি আমি হাইলাইটস দেখেছি, পুরো খেলা দেখা আমার কি হয় নাই, কারণ তার শটসগুলো শট সিলেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে। বাট যে বলটাই আউট হয়েছে ও অথবা ও মানে সুইপ শট খুব ভালো খেলে, যাক আনলাকিলি সে হয়তো বা কানেক্ট করতে পারে নাই, বাট ওভারঅল তার ব্যাটিংটা আমার কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, শান্তর মতো হৃদয় যেভাবে ব্যাটিং করেছে ইস ভেরি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এইরকম ভাবে টপ অর্ডার যদি একজন ব্যাটসম্যান আর একটু ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতো বা একটু স্টার্টিংটা ভালো করে দিত, হয়তো বা এদের এদের প্রতি আরো প্রেশার আসতো না বা আমাদের রানটা আরো বেটার মানে বেশি হতো। এদিক থেকে বলবো যে আসলে দেখেন, রেসপন্সিবিলিটি শুধু একজন ব্যাটসম্যানের নিলে হবে না, এখানে অ্যাটলিস্ট দুইটা থেকে তিনটা ব্যাটসম্যানকে রেসপন্সিবিলিটি নিতে হবে, না হলে আসলে ম্যাচ জেতার থেকে বড় জিনিস আমরা ভালো একটা স্কোর করা সম্ভব হবে না।